Assalamualaikum বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে নতুন ব্লগটা স্টার্ট করলাম, ওই আপনারা সবাই দেখায়। আর আজকে বাসার ছোট মাছ মাছালা আইছি, আজকে ও মাছটা কিনছি, বেশি বড় মাছ পাওয়া গেছে না আজকে, তো ওটাও কিনছি। স্যার এত সব ওটা কিনছি আজকে, এটা দিয়া আর শিঙা করবো। আজকে লাউ দিয়ে মাছ দিয়া করবো, আর ফরাস দিয়া আর ইয়ে দিয়া করবো, শিম দিয়া। আজকের মেনুতে আমার ছেলের বৌমা যারা তারা রান্না টান্না করবো, আর আমি এইগুলা ইয়ে করি আবার আপনারা দেখাই। হ্যাঁ, দেখো আজকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, সবসময় তো ইয়ে করতে পারি না। আর ও পরে গুলা দুশো পানি দিব, খাইতে পারি আনছি এটা দিব। हाय हाय, इतना सुकून। हमारे आज ये की बनाने माँ आजकल तो शिंदिया कोलाशर यो दिया आह मास्टिया को ले गए एक टा अल्लाह उदिया मास्टिया एक टा हो गया सार शाओ दुबियो टाइम करना हो गया दुबर लग गया चटनी एक टा हो ले गया हाँ अभी बजा आएगा ना भिड़ो माल की दे रहे আজকে কিতা এক্সাম? Thank you.
আজকে দুপুরে কোনটা কোনটা করবে? পাতাটা ধরে যেটা কইছো না তা করব। মাছ মুরগি মাংস হইছে তো মাংস বাচ্চার লেগে করব। খালি লাগবে মন বাপা খামিয়ে দিলে চলে আপনার করছে না এখন মাছ ভাজি করা হয়েছে আর সবজি কাটিয়ে রাখছি, এখন দুপুরে রান্না হইব আমার ছেলের বউ রান্না করবো। এখন খাওয়ার তো একটু লেট আছে, দুপুরে তো একটু চা খাইব। খাওয়ার তো লেট আছে, তো ছেলের বউ করলাম এক কাপ চা দেওঁতে আমি চাহ পরোটা খাইয়া একটু সময় রেস্ট লইয়া তারপরে অন্য কাজকর্ম দুপুরে টান টান করিয়া তারপরে দুপুরে এখন আমার ছেলের বউয়ে সবজি ফ্রাই করা আর শাগের ডুবি বইছে রান্না চলে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।